নমস্কার। কদিন ধরেই আমি দেখাচ্ছিলাম বেশ কয়েকটি লেবু গাছ আমার ছাদ বাগানের জন্য আনা হয়েছে। সেই লেবু গাছগুলো অনেকেই প্রশ্ন করেছেন কোথা থেকে নিয়েছি। আজকে আমি সেই লেবু গাছগুলো কোথা থেকে নিয়েছি সেই নার্সারিরই কিছুটা অংশ আমি দেখাবো। এই নার্সারি ঢুকতেই দেখুন দুপাশে দুটি ফুলের গাছ, বাড়ি সুন্দর মানে সাজানো। যেহেতু যারা এই নার্সারিটি পরিচালনা করেন তারা এখানে থাকেন, তাই তাদের জায়গাটাও ওনাদের মনের মতো করে গুছিয়ে সাজিয়ে রেখেছেন। গেট দিয়ে ঢুকেই বেশ খানিকটা ইঁট পাতা রাস্তা, যেহেতু এখন বর্ষাকাল। আর দেখুন লেবু দেখাবো, লেবু গাছগুলো দেখাবো, ভারী সুন্দর লেবু গাছের গঠন। আর লেবু ধরে আছে বেশ কিছু গাছে। এই ভিডিওটি আমার হাজবেন্ড করে এনেছেন এবং ভিডিওটি আমি ভয়েস দিচ্ছি। আজকেই আমি আমার গাছের দামগুলোও বলবো। এইখানে ফল ধরা গাছ যেমন পাবেন, ছোট ছোট চারাও পাবেন তেমন। গাছগুলোর কোয়ালিটি খুবই ভালো, গাছগুলো গ্রোথও ভালো। যেমন বড় গাছ আছে এখানে তেমনি ছোট গাছ আছে। আমি একটু মাঝারি গাছ নিয়েছি, যে গাছগুলো বসালে পরের বছর ফল পাবো, এই রকম কিছু গাছ আমি এখান থেকে সংগ্রহ করেছি। এবং আপনাদের দেখাবো যে গাছগুলো, প্রত্যেকটা গাছ কিন্তু এক একটা করে আমি ধরে দেখাবো। এখানকার যে ফল ধরা গাছগুলো সত্যি খুব ভালো, গ্রোথও দেখুন এরা সুন্দর করে আমাকে বুঝিয়েও দিয়েছেন যে কিভাবে আমি গাছটাকে বসাবো, কিভাবে গাছটাকে রাখবো। এবং বলেও দিয়েছেন আমার যখন প্রয়োজন হবে তখন যেন ওনাদের ফোন করে নিই গাছগুলো সম্বন্ধে জানার জন্য। এই সুবিধাটা এই নার্সারি থেকে আমি পাব এবং ফোন করাতে কিভাবে আমি গাছগুলো বসাবো সেটাও আমার সঙ্গে শেয়ার করা হয়েছে। খুবই ভালোভাবে আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তাতে আমারও সুবিধা হবে। অনেক সময় দেখবেন গাছ আমরা সঠিকভাবে বসাতে পারি না, সেই সঠিকভাবে বসানোর মানে মাটি প্রস্তুত করা সেটাও বলে দেওয়া হয়েছে আমাকে। আমি ফোন করেছিলাম এবং ফোনের মাধ্যমেই কিন্তু আমি জেনেছি। নার্সারিটা বেশ ভালো, কিভাবে যাবেন সেটা বলে দেওয়া হবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখতে থাকতে থাকতেই দেখবেন যে নার্সারি পরিচালনা করেন আর কি, যার নার্সারি উনিই বলে দেবেন কিভাবে আপনি এই নার্সারিতে যেতে পারবেন। গাছগুলো কিন্তু ভালো, ভীষণ ভালো। আমার ছোট্ট ছাদবাগান চ্যানেলে আপনাকে স্বাগত। আপনার নমস্কার, আপনার নামটা বলবেন? আচ্ছা, এটা হচ্ছে সভূমি নার্সারি, একটু ঠিকানাটা বলবেন? এটা হচ্ছে চুচুড়া স্টেশন থেকে যদি কেউ আসেন তাহলে অটো বা টোটো ধরে মহেশপুর থেকে আপনার ভিতরে আমদাবাদ মালিক বাগান, মহেশপুর থেকে 1 কিলোমিটার দূরে। আচ্ছা, আপনার আচ্ছা আপনার এই নার্সারি কতদিনের নার্সারি? তো আসলে এটা নার্সারিটা হয়েছে বেশি দিনের নয়, আমরা বাগানটা শুরু করেছিলাম 3 বছর আগে নিজের মেয়ের জন্য, সেখান থেকেই নার্সারিতে এটা রূপান্তরিত হয়। আমার গাছগুলো যেগুলো এনেছি কোনগুলো কি দাম সেটা আমি বলবো। গাছগুলো আমি বেশিরভাগটাই 300 টাকা দামের গাছগুলো নিয়ে এসেছি। আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম একটু ভালো গাছ নিয়ে আসতে, তাই উনি 300 টাকা, 250 টাকা এবং
150 টাকা, এই তিনটে রেঞ্জের গাছ আমার জন্য এনে দিয়েছেন। এবার আমি বলবো, আর আমি বাড়িতে আসার পর নিজে নিজে ট্যাগ তৈরি করে নিয়েছিলাম। এইটা রাম রঙ্গন ভ্যারাইটির গাছ, কমলা লেবু। এখন অনেকেই বলছেন এই ভ্যারাইটিটার কমলা লেবু ভীষণ মিষ্টি হয়, তাই আমি নিয়েছি। এটা 150 টাকা দাম নেওয়া হয়েছে। গাছটি দেখুন, আমি পুরোটাই দেখাই গাছটা। গাছটা বেশ বড়, এই যে গাছটা দূর থেকে দেখুন, এই যে গাছটা বেশ বড়, আমার খুব পছন্দ হয়েছে। এরপরে দেখাবো ইয়োলো টু মালটা। এই যে ইয়োলো টু মালটাটা, ইয়োলো টু মালটা, এই যে দেখুন, এগুলো কিন্তু আমরা নিজেরা ট্যাগ তৈরি করেছি, কারণ আমি ভুলে যাই ভীষণ কোন গাছ, আমার তো প্রচুর লেবু গাছ তাই। এবার এই ইয়োলো টুটা 250 টাকা নিয়েছেন। এরপর দেখাবো ভ্যালেন্সিয়া অলিন্ডা। এই ভ্যালেন্সিয়া অলিন্ডা গাছটি আমি অনেক জায়গায় শুনেছি খুব সুন্দর খেতে হয় এই কমলা লেবুটি, আর সেটাই আমার ভীষণ ইচ্ছা ছিল আমার ছাদ বাগানে এই গাছটি থাকুক। ভ্যালেন্সিয়া অলিন্ডা আমি অনেকদিন খোঁজার পর এই নার্সারিতে পেয়েছি এবং গাছটি নিয়েও এসেছি। এই ভ্যালেন্সিয়া অলিন্ডা গাছটি আমি একটু বড় নিয়েছি এই জন্যেই, এই যে সামনের যে বছরটা আসছে লেবু গাছ হওয়ার, এই সময় কিন্তু এই আমি যে গাছগুলো নিয়ে এসেছি সেই গাছগুলোতে লেবু ধরবে। এরপরেই দেখাচ্ছি ছাতকি, ছাতকি কমলা। এই ছাতকি কমলা, আমার ছাদ বাগানে অনেকগুলো গাছ আছে, তবুও ছাতকি কমলার টেস্ট আমি শুনেছি ভীষণ সুন্দর, তাই আমি আরও একটি বড় ছাতকি কমলার গাছ নিয়ে এসেছি। আর এর রুটস্টকটাও দেখুন বেশ মোটা। এই গাছটিকে আমি নিয়ে এসেছি, এই যে নতুন বছরে ফলটা আসবে, জানুয়ারি মাসে যে আসবে ফুলগুলো, এই বছরে এই গাছে ফুল এসে যাবে। আর এই রকম গাছ আমার সংগ্রহ করার কারণ হচ্ছে আমি চাইছিলাম একটু বড় গাছ, যে গাছে খুব দ্রুত ফুল আসবে, ফল ধরবে। গাছগুলো আমি চাইছিলাম এমন গাছ আমার ছাদ বাগানে আসুক যে গাছগুলো অন্তত পরের বছর আমি ফল পেতে পারি। আর এই নার্সারিতে এই ধরনের গাছ প্রচুর আছে, আমার ভালো লেগেছে, তাই বেশ কিছু গাছ আমি কিন্তু সংগ্রহ করেছি। ছাতকি অরেঞ্জটা এবং ভ্যালেন্সিয়া অলিন্ডা দুটোতেই কিন্তু পরের বছর আমি ফল পাব। ছাতকি কমলা এবং ভ্যালেন্সিয়া অলিন্ডা দুটো গাছই আমি পেয়েছি 300 টাকা করে। এইসব গাছ আমি যেমন বড় গাছ নিয়ে এসেছি, এইসব গাছ কিন্তু ছোট ছোট চারাও এই নার্সারিতে আপনারা পেয়ে যাবেন। গাছগুলি দাম হিসেবে আমার মনে হয়েছে ঠিক আছে, কারণ যে গাছগুলো আমি কিনেছি সেই গাছগুলো 25 সালের যে জানুয়ারি মাসে ফুল আসবে লেবু গাছে, সেই সময় কিন্তু প্রত্যেকটি গাছেই আমি ফুল পাব। এইরকমই গাছ আমি এই নার্সারি থেকে সংগ্রহ করেছি। প্রত্যেকটি গাছ কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, এবং এই নার্সারি যারা চালায় তাদের ব্যবহার এত ভালো, আপনারা যদি আসেন এই নার্সারিতে আসলেই বুঝতে পারবেন এই নার্সারি যারা চালান তাদের ব্যবহার খুব সুন্দর। এটা তো বললাম 150 টাকা নেওয়া হয়েছে। এইগুলো আফ্রিকান অরেঞ্জ, এটাও কিন্তু খুব ভালো ভ্যারাইটির একটি গাছ। এটা পাকিস্তানি অরেঞ্জ, এটাও একটা ভালো ভ্যারাইটির। অরেঞ্জের কালেকশনটা আমি করছিলাম, এটা দার্জিলিং জায়ান্ট, এটাও কিন্তু খুব ভালো ভ্যারাইটির গাছ। নার্সারি যারা চালান দুজন স্বামী স্ত্রী ভীষণ ভালো কথা বলেন, ভীষণ ভালো
ব্যবহার এবং এই যে কিভাবে গাছ বসাবেন কি করবেন সবটাই আপনাদের বলে দেবে। এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে।